আমার বাবার থেকে বড় বয়সের লোকেরাও আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলছে বন্ধু হাতে তো কি বলতে হবে মহারানী কই আমাকে তো কোনো কাকু মেসেজ দিয়ে বলে না যে আমার বন্ধু হবে তবে তোমাদের মতো মেয়েদেরকেই কেন কাকুরা এইসব কথা বলে জানি না তোমরা কি সেটা বলতে পারবে আমি বলুম না আমার শোরুম করে জানি বলতে পারবে না কারণ তোমাদের মতো অল্প বয়সী মেয়েরা টিকটকে এসে যেভাবে লাড়াচাড়া দাও তাতে করে এই কথাটা বলা স্বাভাবিক কারণ কাকুদের নিচে ভূমিকম্পন শুরু হয়ে যায় আই মিন মনের ভিতরে আর এই ভূমিকম্পনের প্রেশার না সামলাতে পেরেই অবশেষে কাকুরা তোমাদের মতো মেয়েদের টেন্ডার দিয়েই ফেলে সাব্বাস বেটা আর এই টেন্ডার দেওয়ার কথা কাকি যখন জানতে পারে তখন ঠিক এভাবে লাফালাফি শুরু করে আপুদের উদ্দেশ্যে আরো একটা মজার কথা বলি আপনারা নিশ্চয়ই হাতিয়া পুকে চিনেন আর যারা চিনেন না তারা ভিডিওটি দেখে নিন কোন কারণে এই হাতিয়াপু নদীর পাড়ে ঘুরতে যায় আর সেখানে ঘুরতে গিয়ে টিকটক করতে মোবাইল তার পানিতে পড়ে যায় আর হাতিয়াপু বাইন মাসের মতো শর্টপট করতে থাকে মাথা ঠিক নাই তাড়াতাড়ি আর এটা দেখে পাবলিক অনেক মজা পায় নিজের দোষ নিজে না নিয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তোমাদের সাথে এখানে ঘুরতে এসে আমার এটা হয়েছে ওটা হয়েছে এটা ওটা যে সে দিয়ে বুঝায় দেয় আসলে দোষ কারোই নাই দোষটা ছিল শয়তানের শয়তান একটু লাড়া ছাড়া দিছে আর সেই লাড়া ওয়েটটা আমাদের হাতিয়ে পুর নিতে পারে না কাজেই আমরা যাই করতে যাই না কেন ভেবে চিন্তা করতে হবে আর যদি ভেবে চিন্তা না করি তাহলে বুড়া থেকে শুরু করে শয়তান পর্যন্ত লাড়া দিতেই থাকবে যাই হোক এই ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে